camisole. Assalamualaikum. Ana rahagale kemon achen? Ami onek bhalo achi. To onek din hore anagolo ekta notun video share korlam. Aj ami ar jamai ar shashur shashurer bon bole jamai bag ebile ek jamra Kocsbazar chole achi. Kocsbazar aina har bag ebike jamra kapor bag theke bair korteche karon ajke sara ta din ajke amra Kocsbazar katamu. Iar ar jak dukher kotha ar ki komu aj jamai ar dulabai bag e jamra kapor bair kore hatara ta sagore namar jonno prostuti ni. তো আমরা যে জায়গায় বিসে আসছে এই জায়গার মধ্যে আর কি মানুষের ভিড় কম নিরাপত্তা কম তো যাক নিজেদের মত আনন্দ করার নিলে আর কি এরকম জায়গা আর কি বাসা নিছে আর কি নিজেরা যা নিজের মত আনন্দ করতাম আর এতে আজ আমি একটু সবার একটু ভিডিও করতে আছে আর কি তো এটা হলো আমার একটা আফুর মেয়ে আর কি আমার হাজবেন্ড সবারে দেখাইতেছে এটা হলো সুজন ভাইয়া আর ওনার সে বড় ছেলে ওর নাম হইছে তৌসিফ আর এই হলো আয়ান আয়ান একটু বেশি দুষ্টুমি করে তো সবারে নিয়ে অনেক অনেক আনন্দই লাগতেছে অনেক ভালো লাগতেছে এই পরিবার নিয়ে এইভাবে আনন্দ করা এর হারে দেননি হাতারা লাফালাফে সাগরের মধ্যে নামতেছে আমার তো খুব কষ্ট লাগতেছে খুব কজ্জা বাইরে যাইতেছে আমরা সাগরের মধ্যে নামতে পারতেছি না আমার কাছে খুব শীত লাগে অনানা রকমের শীত এসে কই থেকে আসলে আমরা যে এই মাসে গেছিলাম জানুয়ারি মাসের শেষ দিকে তখন একটু আবহাওয়া খারাপ ছিল সবসময় তো আবহাওয়া একরকম থাকে তো আমরা সাগর ময়দান নামিনো তো হেতারা লাফালাফাই দৌড়াই যায় সাগর ময়দানে নামি গেছে আর আঙ্গ কাছে মোবাইল কান দিয়ে গেছে কইছে হেতাকে ভিডিও করতে হেতারা যতক্ষণ পর্যন্ত সাগর ময়দানে লাফালাফি করব তো দুঃখের কথা কি কমু হঠাৎ করে আর জামিনের মোবাইলটা বন্ধ গেছে অনার আফুকায় লকটা খুলে দিত অন নিজের স্বামীর মোবাইলের লক নিজেই জানি না অনক কি কস আর কি কমু আর এটাই দুঃখের কথা আরে আর কি করার আছে হেতারা তো মনে হয়েছে আমরা ভিডিও করতে আছে হেতারা খুব খুশিতে আছে হেতারা ভিডিও করো করো তাইয়ার হল আইসিলে ছিলে আজ আমরা কইতে পারছি ভিডিও না হেতারা তো মনে করছিল ভিডিও অনেক সুন্দর হয় সুন্দর হয় হেতারা আরো লাফালাফি করতে আছে কইতে পারছি লক হয়ে গেছে যাক কিছু করার নাই আর আজকে ছিল আপু করে লইয়া শেষবারের মতো কক্সবাজার ঘুরাঘুরি করা কারণ আপুরা কক্সবাজারে গেলে রওনা দিবার কি বাড়িতে যাওয়ার জন্য আর কি খুব খারাপ লাগতেছে আপুরা চলে যাবো আর কি কিছু করার নাই আর কি অনেকদিন ছিল আপুরা ইয়ারা রয়ে যায় সুজন ভাইয়া ধরে যাইতেছে মাছ দানালে কারণ যেদিন আসলাম সেদিন ছেলেটা আর কি মাছ ধরছিল আর কি ইয়া সাগরের মধ্যে সবাই বিয়ে করতেছে তো দুইটা ইয়া আপুর ছেলে আর কি ওরা মাছ ধরার লাই পাগল হয়ে গেছে ওরা মাছ ধরবো কিন্তু মাছ দিবা লাফালাফি করতেছে ওরা বয়া ধরতে পারে না তো অনেকক্ষণ এইভাবে মাছ দেখার পর হরে হেতারা কি করছে অন আবার বলের বল একটা দেখছে অনক বল এটা কিনবো তো হেতার মামু তো আবার বল খানার মধ্যে এক্সপার্ট হেতার মামু আবার বাইতে গেলে আর কি সারাক্ষণ বল নিয়ে ব্যস্ত থাকে ইয়ার হরে যাক বাগিনা কথা আবদার পূরণ করতে হরে বল একটা কিনছে বল এটা কিনে হন ব্যাকে খেলা শুরু করছে মাঝখানে আমরা একটু শতানি টতানি করছি আমরা বল খেলবো হরে ব্যাকে মিলে বল টল খেলছি আমরা হালকা পাতলা খেলছি তো হেতারা এরম বল টল খেলতে আছে সাগর যায় এরম করে হেরম করে বাবুরে বাবু কি যে খেলা খেলতে আছে ইয়ান আইন হরে বাতাসের লাগে তো বল আর খেলা যায় না সুন্দর মতো আসলে আর পরিবার নিয়ে এরকমভাবে ঘোরাঘুরি করা আজকে কি যে ভালো লাগছে কারণ প্রথমবারের মতো শ্বশুরবাড়ির লোক আর বাসায় আসে আর কি ইয়ার আগে কখনো কেউ আর বাসায় আসে না আর কি প্রথমবারের মতো মেহমান টেমান খাদিনকারি করছে আর কি কখনো মেহমান টেমান আপ্যান টাপ্যান কখনো করেনি আর কি বিয়ের প্রথম নতুন নতুন আর কি আমার বাসায় মেহমান আসছে আমার যে কী যে ভালো লাগছে যাক খুব কষ্ট লাগতে যায় আজকে আর আপুরা চলে যাবো আর মন চাইছে আরও কয়দিন ওনাদেরকে রেখে দিতাম কিন্তু কিছু করার নাই আর কি তো হরে ওই যে আর আপুর ছেলে একটা কান্নাকাটি করতেছে ব্যাকে ব্যাকের আনন্দ নিয়ে ব্যস্ত কিন্তু ওর কথা কেউ মনে নাই ও যে ছোটো মানুষ ওর দিকে কেউ খেয়ালও নাই ও কান্নাকাটি করতেছে ওরে পুকুরে নিয়ে যেতে অনেক রকমের পুকুর হয়েছেন কই আসলে ও সাগরে কইতেছে পুকুর ওরে বারবার বুঝে রে সাগর সাগর হে তো বুঝে না তা আজ আমি গেছি অনেক দূরে একটা ভালো জায়গায় খুঁজতে আর কি যে আমরা ভালো মতো খানা খাইম আসলে আমরা বাসা থেকে খাবার টাবার তৈরি করে আনছি আর কি অনান্য রকমের হোটেলে খাইতে না হারানোর আবার বাসা থেকে খাবার আনার লাগে নাকি আসলে বাড়ি থেকে খাবার টাবার তৈরি করে আইনে এক জায়গায় যদি পিকনিকের মতো খাওয়া যায় এটা যে কী আনন্দ এটা আমরা নিজেরাই বুঝি কারণ প্রথমবার মতো যখন ফ্যামিলি নিয়ে এরমভাবে বসে বসে এক জায়গায় খাবার টাবার খাইছিলাম কী যে আমার কাছে ভালো লাগছে এটা অনেক বলে বুঝাইতে পারতাম না অনেক আনন্দে আর কাছে লাগছিল তো হারে যারা আফুসে খাবার টাবার বাড়তেছে এখন আমরা খাবার খামো খাবার টাবার খাইয়া আবার আমরা আনন্দ করা শুরু করবো তো সবার খাবার খাওয়া শুরু করছে আর কি বালুর মধ্যে আমরা বসে গেছি কিছু করার নাই কেমনে বমু আর যাকে পরে বালুর মধ্যে ব্যাকের কাছে বই যাইতো কি হরে বালুর মধ্যে আমরা বই গেছি ইয়ার হরে খাবার টাবার খাওয়ানোর পরে হরে সুজন ভাইয়া ছেলেরা এখনও খানা হয় না হরে সুজন ভাইয়ারে একটু ভিডিও করতে চাইছে আর জামাই হরে ফুরফুরি করতে হারানো তো যাক ইয়ার হরে ওই যে খবর মধ্যে দেনানি চলে পিছেটা নাকি দলি নাকি মানুষের রোগ ব্যারাম সরাইতে আর এটা দেয়তে হাতারা হাগল গেছে হাতারা কয় এদিকে সাইজা সাইজা আয় আবার এক জায়গায় দূরে বইয়াছিলাম আয় শামুক টোকাইতে টোকাইতে আর পুরো ফা ব্যথা হয়ে গেছে হরে আয় আর এটা সাইতাম যাই না আর কি হাতারা এটা ঠেলতে আছে আর কি এটা সাগরের ঢেউ লাগে আর বাসায় দিব সাগরের লাগে পরে সন্ধ্যার টাইম আমরা রওনা হইলাম আর কি বাসায় যাওয়ার জন্য কারণ যেহেতু রাত্রে রওনা দিতে বা আর আফু করে তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ বাই বাই টাটা